আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, গত টিউটোরিয়ালে আমরা দেখেছি কিভাবে ডাটা শো করতে হয়, আজকে আমরা দেখব কিভাবে ডাটা ডিলিট করতে হয়। তো এই জন্য আমাদের এখানে কিছু বাটন লাগবে, তাই না? তো আমি বাটন অ্যাড করে দিই এইখানে। আমাকে এই টিডিটাই নিতে হবে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। আর এইখানে আমাদের কি দিতে হবে, বাটন বিইউ ডবল টি বাটন, এই তো। এই বাটনের মধ্যে দিব হলো ডিলিট। ঠিক সেম সিস্টেমে আরো একটা বাটন নিয়ে রাখি আপডেটের জন্য, বারবার একই কাজ করা লাগবে না তাহলে। এইখানে আপডেট, তাই না? ইউপিডিএল। আচ্ছা, এগুলোতে আমরা অন ক্লিক ইভেন্ট চালাবো, সেগুলো হবে ডিলিট। অন ক্লিক, অন ক্লিক ইভেন্ট হবে ডিফ ডট ডেল নামে, আমি সরি আচ্ছা যেটাই নাম দিলে কারো প্রবলেম নাই। আর হবে, আরে অবশ্য, আর ভ্যালু হবে, আমি ভ্যালু গুলো নিয়ে ডাটা এটা ডিলিট করবো, ঠিক আছে? এক একজন এক সিস্টেমে করে, আমার কাছে এইটাই ভালো লাগে। আইটেম ডট আইডি, এই ভ্যালু দিলাম। আর এইখানে ভ্যালু হলো আইটেম ডট আই। ওকে, এই ভ্যালু গুলো দিয়ে এটাতে অন ক্লিক এখনো বানায়নি, তবে নিচেরটাতেও দিয়ে দিই। আচ্ছা পরে, আচ্ছা এখন অন ক্লিক ডেলটার কাজেই করি আগে। এখন আমি এই যে ডেলের কাজ করতে গেলে এখানে আমাকে একটা টেল নামে অ্যারো ফাংশন বানাতে হবে, তাই তো? এখন এই অ্যারো ফাংশনের মধ্যে আমাকে ভ্যালুটা ধরে নিতে হবে, আইডি আইডি লিখে ধরে নি, ই ডট টার্গেট ডট ভ্যালু। আচ্ছা এখন দেখেন, এই ভ্যালুটা যদি আমি এখানে এরর কিসের, আচ্ছা থাক, এই আইডি ডট আইডি, তারপরে মাঝে মধ্যে এরর দেখায় আমার, তো এটার সাথে সাথে ছিল না, দেখাক এরর দেখাক, আর হয়তো বিক্রি এরর দেখাবে না। আচ্ছা এইখানে ডাটা আইডিটাকে, আইডিটাকে আমি এখন ইউজ করে নিই, ইউজ করছি। আচ্ছা এখন ই ডট টার্গেট ডট ভ্যালু আমি কি করব, এই ডিলিট করার জন্য আমি এক্সেস একটা ইয়ে পাঠাবো। এখন ঘটনা হলো, আমি এক্সেস এর জন্য এখানে গেট রিকোয়েস্ট পোস্ট রিকোয়েস্ট যেকোনো রিকোয়েস্টে পাঠাতে পারি, তো এক্সেস এর ডিলিট ডিলিট ইয়ে রয়েছে, সেটার মাধ্যমে কি হয় আমরা ডিলিট করতে পারি, তাই না? এই যে আমরা ব্যাকটিকের মাধ্যমে ইয়ে করব, কারণ হলো ব্যাকটিকের মাধ্যমে আমরা ভ্যালুও পাঠাতে পারি, তাই না? মানে কোনো ভেরিয়েবেলও পাঠাতে পারি, বা যে কোনো ইকুয়েশন যে কোনো কিছুই আমরা ব্যাকটিকের মাধ্যমে পাঠাতে পারি। এখানে আমি শো না দিয়ে এখানে আমি ডিলিট দিচ্ছি, আমাদের ওই কন্ট্রোলারের মধ্যে আমাদেরকে ইয়ে পাঠাতে পারলেই হলো, কি বলে, ওই যে আইডি পাঠাতে পারলেই হলো। আচ্ছা আমি এটা কি করলাম, এখানে ডলার কালি মেসেজ দিলাম, এটা দেখবেন ব্যক্তিকের ক্ষেত্রে এরকম যে কোনো ভ্যালুয়েবল এখানে লিখলে সে কোনো আর কোনো মানে কিছু দিয়ে প্রকাশ করতে হয় না, অটোমেটিকলি সে ডট দেন। এখানে আমি দিলাম রেসপন্স ডিলেটের জন্য, তো আচ্ছা ডিলেটের জন্য আমার কোনো আছে কাজ আছে এখন না, অনেক কাজ আছে, এই যে এইখানে না, এইখানে হবে
যদি কন্ট্রোল সেট করি, এই যে কনস্ট্যান্ট আমি বুঝি না, মাঝে মধ্যে এই কনস্ট্যান্ট লিখলে ভেজাল দেখাচ্ছে কেন? আরে না রে, এগুলো সব এরকম বন্ধ করা হয়েছে কিন্তু কোথাও ভুলেছে এখানে। টেল টেল সবই তো ঠিক আছে, আচ্ছা আর উপরে আমাকে দুইটা ইয়ে নিতে হবে, কন্ট্রোল সি, এখানে একটা নেওয়া হবে, ডিলিট ডিলিট, আর নিচেরটার নাম হবে আপডেট। ওকে, একটু সেভ করি, আমি দেখি তো কোথায় যেন ইরো হয়েছে, দিস টেল বানান বুড়ান ভুলেছে, অল ক্লিক ভ্যালু। আমার হিসেবে তো কোনো ভুল নাই, তবে আমার হিসেবে তো সব কিছু চলবে না, এদের হিসাবটাও দেখতে হবে। ও এই ডেল ফাংশন কই? ভিএলইউবি, আমি জাস্ট এখন এটা এখানে এক্সিস্ট ইনপুট করা আসলো আছে, আচ্ছা এখানে আমার এই রুট একটা আমি তৈরি করে নিই, তারপরে কথা হচ্ছে। এখানে কন্ট্রোল সি, এইখানে যখন আমি কন্ট্রোল ভি দিয়ে আমি একটা রুট তৈরি করে নেবো, সেটার নাম হবে ডিলিট। এখানে একটা সিনট্যাক্সে কোথায় যেন ইরর হয়েছে সেটা আমি দেখছি, ডিলিট এইখানেও হবে, ডিলিট স্ল্যাশ, আমি যেহেতু এখানে একটা আইডি পাঠাচ্ছি সে আইডিটা আমাকে এখানে ক্যাচ করতে হবে, আর এইখানে আমার ফাংশনের নাম হবে ডিলিট। ওকে এটা সেভ, এবার আমার এইখানে একটা কন্ট্রোল ইয়ে তৈরি করতে হবে, পাবলিক পাবলিক ফাংশন ডিলিট। ওকে এইটা আমার আইডিটা ক্যাচ করবে, সরি আইডিটা ক্যাচ করবে, আর এখানে আমার ডিলিট ইয়ে ফাংশনটি চালাবে কিভাবে, ইএবি টেবল এইখানে করবে, এল আর টি টি তে ডিলিট কার্যক্রম চালাবে, সে কার্যক্রমটা হলো এরকম ডিলিট। ওকে চলা, ওকে আমার কাজ শেষ, এখানকার কাজ শেষ, একটু সেভ টেভ করে চালাই, কন্ট্রোল সেভ সেভ, এখানে কোথাও ভুল মনে করছে, কনস্ট্যান্ট বলে আনএক্সপেক্টেড কিওয়ার্ড।
এইটা দেখি তো মাথা ঠিক আছে, আমার এখানে কনস্ট্যান্ট ইউজ করতে দিচ্ছে না। দেখো নাকি ও এখানে এই চিহ্ন দিয়ে দিলি বাবা, এবার ঠিক আছে, এবার এখানে কোনো স্টোন ইউজ করা যাবে। কিছু কিছু লেখার ভুলের কারণে যে আমাকে পথ পথে হচ্ছে তা বলে শেষ করা যাবে না। ওকে, এখন আমি যদি এইখানে ক্লিক করি, আমার কোনো ইউরো এখানে নাই, তবে ডাটা ডিলিট হলো কিনা সেটা এখানে দেখার বিষয়। একটু সময় নিক, ডাটা ডিলিট হলেও কিন্তু এখানে দেখাচ্ছে, এটা সমস্যা না, এটা সমস্যা না, এখান থেকে আমাদের পরে সরানো লাগবে। আগে আমাদের ডাটাবেজে ডিলিট হবে ব্যাকএন্ডে, তারপরে কন্টেন্টে আমরা স্টেট থেকে সেটাকে ইরেজ করে দেবো। ঠিক আছে, দেখতে হবে আমাদের কোনো ইউরো রাখা হচ্ছে কিনা, এখানে তো কোনো ইউরো নাই, ডাটাবেজ থেকে ডিলিট হয় নাই। কেন ডিলিট হয় নাই? কোনো ইউরো আবার রিলোড দিই, ও ডিলিটে ক্লিকই করিনি। এবার যদি আমি ডিলিটে ক্লিক করি, ডিলিট ফাংশনের কাজই হচ্ছে না, কারণ কি কারণ কি এখানে কি আমি অন ক্লিক দিছি, এগুলোকে একটু সরাই দিই। এখানে অন ক্লিক দিস দ্য টেল, ঠিক আছে, প্রথম বন্ধ যদি দেওয়াই হকি এটাকে সমস্যা নাই। এটা কন্ট্রোল সেভ, সেভ সেভটা করছি কিনা সেটা একটা সমস্যা, সবকিছু যদি ইউরো নাই অনেক সময় সেভ করা হয় না। এবার পিট হয়েছে, এবার যদি আমি এখানে ক্লিক করি, আরে বাবা কিছুই তো হয় না, ইউরো আইডি ইজ নট ডিফাইন। আচ্ছা, আইডি ইজ নট ডিফাইন, ও এই যে এখানে ভিডিসি, এইখানে ভিডিসি, এইখানে আইডি দিতে হবে। ওকে, এবার ঠিক আছে, এবার যদি ডিলিট হয়, এবার যদি আমি ক্লিক করি, কোনো হিরো নাই, এবার যদি আমি এখানে যাই, রিফ্রেশ দিই, এবার ডিলিট। ঠিক আছে, তো আমি সাকসেসফুলি ডাটা ডিলিট করতে সফল হয়েছি। এখানে ক্লিক করলাম, দেখবো এখানে গিয়ে এই আব্দুল মুকিতে থাকবে না, দেখো সরি এইখানে এইটা দিয়ে ক্লিক দিব, একটা তো আগে ডিলিট হয়েই আছে, ওখানে তো ক্লিক করে লাভ নেই, এখানে নাই। ঠিক আছে, কিন্তু আবার এইখানে কিন্তু ডাটা দেখাচ্ছে, তারপর সেটা কেন ওইটা আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখবো কিভাবে এখানে আমরা ইরেজ করা যায়। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।